অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রতি বছর পুরো পৃথিবীতে কতগুলি ভয়াবহ ভূমিকম্প হয়? সঠিক উত্তর, গড়ে 100টির মতো। মানুষের দেহের রাসায়নিক দূত কাকে বলা হয়? মানুষের দেহের রাসায়নিক দূত বলা হয় হরমোনকে। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম হলো আমাজন। দর্শক, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। কোন পাসওয়ার্ডটি মানুষ সবথেকে বেশি ব্যবহার করে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এই পাসওয়ার্ডটি মানুষ সবথেকে বেশি ইউজ করে। ভারতে প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়েছিল? ভারতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল কলকাতায়। দর্শক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট। চির যৌবনা নদী বলা হয় কোন নদীকে? চির যৌবনা নদী বলা হয় মেঘনাকে। শীতকালে কোন সবজি বেশি করে খেলে হার্ট ব্লক হয় না? শীতকালে পালং শাক বেশি করে খেলে হার্ট ব্লক হয় না। আচ্ছা বলুন তো, কালো পতাকা কিসের প্রতীক? কালো পতাকা হলো শোকের প্রতীক। কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয়? থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। ভারতের মহিলা ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেনের নাম কি? মহিলা ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেনের নাম হল শান্তা রঙ্গস্বামী। পুরুষের মস্তিষ্ক মহিলাদের তুলনায় কত শতাংশ বড় হয়? 10% বড় হয়। পৃথিবীর বজ্রপাতের দেশ কাকে বলা হয়? বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। পশ্চিমবঙ্গের কোন শহর মাটির পুতুলের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর শহর মাটির পুতুলের জন্য বিখ্যাত। আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? আফিম উৎপাদনে শীর্ষ দেশ হল মিয়ানমার। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? হুতুম প্যাঁচা কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম। মানুষের হাড় নাকি দাঁত কোনটা বেশি শক্তিশালী? হাড়ের থেকেও আমাদের দাঁত বেশি শক্তিশালী।
রাবণের চিতা বলতে কি বোঝায়? রাবণের চিতা কথাটির মানে হলো চির অশান্তি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কত সালে বিদ্যাসাগর উপাধি দেয়া হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 1839 সালে বিদ্যাসাগর উপাধি দেয়া হয়। ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? ধন্বন্তরী পুরস্কার দেয়া হয় চিকিৎসা ক্ষেত্রে। কোন ইলেকট্রিক যন্ত্র আসার পর মানুষ রঙিন স্বপ্ন বেশি দেখা শুরু করে? রঙিন টিভি আসার পর থেকে মানুষ রঙিন স্বপ্ন বেশি দেখা শুরু করে। এশিয়া মহাদেশের কোন দেশে সবথেকে বেশি হাতি আছে? এশিয়া মহাদেশের মধ্যে ভারতে সবথেকে বেশি হাতি আছে। আচ্ছা বলুন তো, জাতীয় পাখি দিবস কবে পালন করা হয়? জাতীয় পাখি দিবস পালন করা হয় 5ই জানুয়ারি। পৃথিবীর দ্বিতীয় সবথেকে বায়ু দূষিত শহর কোনটি? পৃথিবীর দ্বিতীয় সবথেকে বায়ু দূষিত শহর হলো মুম্বাই। আচ্ছা বলুন তো, কোন ফলের বীজে বিষ থাকে? আমরা ছোট থেকে বড় সবাই আপেল খাই, কিন্তু অনেকেই জানি না আপেলের বীজে কিন্তু বিষ আছে। কোন মাছ মানুষের রক্ত চুষে খায়? সঠিক উত্তর ভ্যাম্পায়ার ফিস। ফেবিকুইক তার বোতলে বা প্যাকেটে আটকে যায় না কেন? যে কোনো আঠা তখনই কাজ করে যখন সে বাতাসের সংস্পর্শে আসে। বিড়াল ঘাস খেয়ে বমি করে কেন? বিড়ালের পরিপাকতন্ত্রে কোনো ধরনের গণ্ডগোল হলে তারা ঘাস খেয়ে বমি করে, যাতে পরিপাকতন্ত্রের জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়। প্লাস্টিকের বোতলে জল খাওয়া বিষ খাবার সমান কেন? প্লাস্টিকের বোতলে জল খেলে জলের সাথে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করে, যা আমাদের শরীরের নানা রকম ক্ষতি করে। একজন মহিলা সর্বোচ্চ কতগুলি বাচ্চার জন্ম দিতে পারে? বিশ্ব রেকর্ড অনুযায়ী 69টি বাচ্চার জন্ম দিতে পারে।